वेलकम बैक टू एवरी वन टू माई चैनल बायोलॉजेनेटिक। आर टूडेज टॉपिक इज डिफरेंस बिटवीन डीएनए एंड आरएनए। ऑलरेडी डीएनए की आरएनए की सेगुलो आमरा आलादा आलादा करे देखेछि, आज के देखबो एदेर मध्ये डिफरेंसटा कि। अच्छा, डिफरेंस बलार आगे आगे बोले दी एदेर मध्ये सिमिलारिटीजटा कि। सिमिलारिटीज माने दुजनेर मध्ये सादृश्य बा मिल। डीएनए और आरएनए मध्ये मिल कोनगुलो, सिमिलारिटी कोनगुलो, दुटोई होच्छे न्यूक्लियोटाइड, माने दुटोई नाइट्रोजेन बेस पेंटोज सुगार और फसफरस ग्रुप दिए तैरी। ताहले एइगुलो होच्छे डीएनए और आरएनए मध्ये सिमिलारिटीज बा मिल। एबार देखे नी एदेर मध्ये डिफरेंसटा कि। ताहले एदिके आमरा लिखछि डीएनए और एदिके लिखछि आरएनए। ओके, डीएनए और आरएनए मध्य डिफरेंस। फर्स्ट डिफरेंस एदेर होच्छे फुल फॉर्म। एदेर फुल फॉर्म बा एदेर नामेर जदि फुल फॉर्मटा देखी सेटाई हबे फर्स्ट डिफरेंस। एदेर ताहले एर नामेर फुल फॉर्मटा होच्छे डिऑक्सि राइबो न्यूक्लिक एसिड। डिऑक्सिराइबो न्यूक्लिक एसिड। और आरएनएर फुल फॉर्म राइबो न्यूक्लिक एसिड। एटा गेलो फर्स्ट डिफरेंस। नम्बर टू पॉइंट होच्छे एदेर लोकेशन, के कोथाय अवस्थान करे। डीएनए सब समय थाके न्यूक्लियासेर मध्ये, सेलर मध्य जो न्यूक्लियस थाके तार मध्य क्रोमोसोम आमरा देखेछि सेखानेई थाके डीएनए। ताले एर लोकेशनटा होच्छे न्यूक्लियस। आर आरएनए लोकेशन होच्छे साइटोप्लाज्म। তাহলে ডিএনএ আমরা সেলের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কে দেখতে পাই যেটা দিয়ে ক্রোমোজোম তৈরি হয়। আর আরএনএ লোকেশন হচ্ছে সাইটোপ্লাজম, সেলের নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি যে তরল পদার্থ থাকে জেলির মতো সেই সাইটোপ্লাজম অংশে আমরা আরএনএটাকে দেখতে পাবো। ওকে, দেন নাম্বার থ্রি। নাম্বার থ্রি এদের স্ট্রাকচার। স্ট্রাকচারটা যদি বলি, এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড, ডাবল স্ট্র্যান্ডেড, আর এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ডিএনএ হচ্ছে এরকম দুটো স্ট্র্যান্ড দিয়ে তৈরি বা এরকম ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আমরা দেখতে পাই। হেলিক্যাল স্ট্রাকচার সিঁড়ির মতো প্যাঁচানো। আর আরএনএ একটাই স্ট্র্যান্ড দিয়ে তৈরি, এটা লিনিয়ার টাইপের হয়, এরকম রেখার মতো, সোজা লাইনের মতো লিনিয়ার একটাই স্ট্র্যান্ড থাকে। তাহলে আরেকটা স্ট্রাকচার রিলেটেড আরেকটা পয়েন্ট এখানে লিখতে পারি, সেটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্যাল স্ট্রাকচার, হেলিক্যাল স্ট্রাকচার। আর এটা হচ্ছে লিনিয়াল স্ট্রাকচার। এটা দ্বিতন্ত্রী, এরকম সিঁড়ির মতো প্যাঁচানো থাকে। আর এটা একতন্ত্রী, রেখার মতো, একটা লাইনের রেখার মতো। এবার সাইজ রিলেটেড যদি বলি, ডিএনএ হচ্ছে লং, আরএনএ থেকে ডিএনএর সাইজটা হচ্ছে লং, লম্বা, আর আরএনএ হলো স্মল, একটু ছোট সাইজের। ডিএনএর থেকে আরএনএ সাইজটা হচ্ছে ছোট। নেক্সট পয়েন্ট ইজ, আমি অলরেডি এদের সিমিলারিটিস বলতে গিয়ে বললাম এদের কম্পোজিশনটা হচ্ছে দুটোই পেন্টোজ সুগার দিয়ে তৈরি। এবার কী রকম পেন্টোজ সুগার দেখা যায়? এর যে পেন্টোজ সুগারটা ডিএনএতে সেটা ডিঅক্সিরাইবোজ টাইপের, ডিঅক্সিরাইবোজ সুগার প্রেজেন্ট থাকে ডিএনএতে। আর আরএনএ যে আরএনএতে যে সুগারটা থাকে সেটা হচ্ছে রাইবোজ সুগার।
राइबोज सुगर प्रेजेंट इन आरएनए। এর নামটা দেখলেও আমরা বুঝতে পারবো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তার কারণ হচ্ছে এতে ডিঅক্সি রাইবো সুগার থাকে, তাই এর নাম হয়েছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএতে যে সুগারটা থাকছে সেটা হচ্ছে রাইবো সুগার, তাই এর নাম হয়েছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, নেক্সট পয়েন্ট ইজ এখানে যে নাইট্রোজেন বেসগুলো থাকে ডিএনএতে, সেই নাইট্রোজেন বেসগুলো আর আরএনএ নাইট্রোজেন বেসগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্স দেখতে পাওয়া যায়। যেমন ডিএনএতে যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাডেনিন, আমি শর্ট ফর্মে লিখছি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন, এই চার রকম নাইট্রোজেন বেস ডিএনএতে দেখতে পাওয়া যায়। আরএনএতে যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। শুধু লাস্টের যে নাইট্রোজেন বেসটা, এই দুটো হচ্ছে চেঞ্জ, লাস্টের নাইট্রোজেন বেসটা শুধুমাত্র চেঞ্জ হয়। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এই তিনটে দুটোতে একই থাকে, ডিএনএ আর আরএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এই তিনটে সেম থাকে, শুধু ডিএনএতে থাকে থাইমিন আর আরএনএতে থাকে ইউরাসিল, এই ডিফারেন্সটা দেখতে পাওয়া যায় নাইট্রোজেন বেসের মধ্যে। নেক্সট যে ডিফারেন্সটা আমরা দেখতে পাবো সেটাতে, সেটা হচ্ছে আমরা চারগাতস রুলে পড়েছিলাম পিউরিন আর পিরিমিডিনের যে পরিমাণটা, কোয়ান্টিটিটা, সেটা হচ্ছে ডিএনএতে সমান থাকে, ইকুয়াল থাকে পিরিমিডিন আর পিউরিনের যে পরিমাণটা। আর এটা বলেছিলাম যে চারগাতস রুলটা শুধুমাত্র ডিএনএর ক্ষেত্রেই প্রযোজ্য, আরএনএর ক্ষেত্রে নয়। তাহলে পিউরিন আর পিরিমিডিন বেস, পিউরিন ইজ ইকুয়াল টু পিরিমিডিন, পিউরিন আর পিরিমিডিন বেসটা, বেসের যে কোয়ান্টিটিটা সেটা ডিএনএতে সমান থাকে, আর আরএনএ এটা ঠিক তার অপোজিট, নট ইকুয়াল, এটা ইকুয়াল নয়। আরএনএতে এই যে পিউরিন পিরিমিডিনের পরিমাণটা সমান নয়, নট ইকুয়াল। নেক্সট পয়েন্ট হচ্ছে ডিএনএ যে বংশগত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো ধারক এবং বাহক হিসাবে কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে আরএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে কাজ করে, তাদেরকে বলবো জেনেটিক আরএনএ। আর কিছু ক্ষেত্রে এরা আর বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই, তো সেই ক্ষেত্রে আমরা আরএনএকে বলেছি নন জেনেটিক আরএনএ। নেক্সট পয়েন্ট, কোষের মধ্যে যা যা কাজ হয় সেটা সব কিছু নির্দেশ প্রদান করে ডিএনএ। ওকে, ডিএনএ তাহলে কোষের মধ্যে যা যা কাজ হচ্ছে, যা যা অ্যাক্টিভিটিস হচ্ছে সব কিছু কন্ট্রোল করে ডিএনএ। আর আরএনএর কাজ হচ্ছে রাইবোজোম তৈরি করা আর প্রোটিন সংশ্লেষ করা, এটা হচ্ছে আরএনএর কাজ। এবার যা যা পড়লাম সেটা আমি একটু সামারাইজ করে দিই। ফার্স্টেই আমি বলেছি ডিএনএ আরএনএর মধ্যে সিমিলারিটিসগুলো কী, বা এদের মধ্যে মিল কোথায়। এদের মধ্যে সিমিলারিটিস বা মিলটা হলো এই দুটোই কিন্তু নাইট্রোজেন বেস, ফসফোরিক অ্যাসিড আর পেন্টোজ সুগার, এই তিনটে জিনিস দিয়ে তৈরি, তাই এই দুটোকেই আমরা নিউক্লিওটাইড বলি। এবার এদের ডিফারেন্সটা দেখি, ডিফারেন্স হচ্ছে, ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এদের নাম, ডিএনএ এর নাম ডিএনএ, তা এটার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। নাম্বার টু পয়েন্ট, লোকেশন, ডিএনএ দেখতে পাবো সেলের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে আমরা ডিএনএটা দেখতে পাই, আর আরএনএ দেখতে পাবো সাইটোপ্লাজমে। নাম্বার থ্রি ডিফারেন্স হচ্ছে ডিএনএ ডাবল স্ট্যান্ডের দুটো তন্ত্র দিয়ে তৈরি, আর আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এতে একটাই মাত্র তন্ত্র থাকে, এক তন্ত্রী। ডিএনএটা হেলিক্যাল স্ট্রাকচার দেখতে পাই, এবং সাপের মতো বা সিঁড়ির মতো এরকম প্যাঁচানো অবস্থায় থাকে, আর আরএনএ লিনিয়াল স্ট্রাকচার, এটা রেখার মতো, জাস্ট রেখাকার। আর ডিএনএটা আরএনএর তুলনায় এর সাইজটা লম্বা হয়, আরএনএর সাইজ হচ্ছে স্মল। ডিএনএতে যে সুগারটা থাকে পেন্টোজ সুগারটা, সেটা ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরএনএতে যে সুগারটা থাকে সেটা হচ্ছে রাইবোজ সুগার। নাম্বার সিক্স পয়েন্ট, ডিএনএতে যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, আর আরএনএ যে নাইট্রোজেন বেস থাকে সেটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এই তিনটে নাইট্রোজেন বেস ডিএনএ আরএনএ দুটোতেই দেখতে পাই, শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে ডিএনএতে থাকে থাইমিন নাইট্রোজেন বেস, আর আরএনএতে থাকে থাইমিনের জায়গায় ইউরাসিল, এই হচ্ছে ডিফারেন্স। নেক্সট ডিফারেন্স, ডিএনএতে পিউরিন আর পিরিমিডিনের পরিমাণটা সমান থাকে সবসময়, আর আরএনএতে সমান থাকে না। ডিএনএ বংশগত বৈশিষ্ট্যগুলো ধারক এবং বাহক হিসাবে কাজ করে, আরএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসাবে কাজ করে না,
অল্প কিছু ক্ষেত্রে ভাইরাসের ক্ষেত্রে এরা ধারক এবং বাহক হিসেবে কাজ করে, সেক্ষেত্রে এদেরকে জেনেটিক আরএনএ বলা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু ডিএনএ প্রেজেন্ট থাকে, সেই ক্ষেত্রে এই কাজটা এরা করে না। বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহকের কাজটা ডিএনএই করে থাকে, তো সেই সব ক্ষেত্রে আরএনএকে আমরা নন জেনেটিক আরএনএ বলি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ডিএনএ সেলের মধ্যে যা যা কাজ হয় সেগুলো সব কিছুর নির্দেশ প্রদান করে, অর্ডার দেয় বা কন্ট্রোল করে, সেগুলো হচ্ছে ডিএনএ এর কাজ। আর আরএনএ এর কাজ হচ্ছে রাইবোজোম তৈরি করা আর প্রোটিন তৈরি করা, এই হচ্ছে আরএনএ এর কাজ। আশা করি এই ভিডিও থেকে তোমাদের ডিএনএ আর আরএনএ এর ডিফারেন্স এবং তাদের মধ্যে কী সিমিলারিটিস সেটা তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।